এবারে মুর্শিদাবাদে বহরমপুর পৌরসভা থেকে খবর আসছে, সেখানে বিজেপি প্রার্থীর খোঁজে পাড়ায় হামলা চালিয়েছে দুষ্কৃতীরা। পুরো বিষয় নিয়ে কথা বলবো এই মুহূর্তে ফোনে রয়েছে আমাদের প্রতিনিধি বিনয় রায়। বিনয়, দেখো পৌরসভা নির্বাচন যতই এগিয়ে আসছে ততই উত্তপ্ত হচ্ছে কিন্তু বহরমপুর শহর। এটা দেখা যাচ্ছে গত তিন দিন ধরে কিন্তু লাগাতার বহরমপুর শহরের বিভিন্ন প্রার্থী, বিভিন্ন দলের প্রার্থী, তাদের বাড়িতে কিন্তু হামলা হয়েছে। প্রথম 9 তারিখে কংগ্রেসের 3 নম্বর ওয়ার্ডের যিনি প্রার্থী তার বাড়িতে গুলি চালানো হয়। তারপরের দিন 10 তারিখ তার কংগ্রেসের আর এক প্রার্থী স্বপন কর্মকার তার বাড়িতে হামলা চালানো হয়। এবং আজকে সকালবেলাতে যে খবরটা আমরা পাচ্ছি যে 12 নম্বর ওয়ার্ডের যিনি বিজেপি প্রার্থী বিশ্বনাথ দাস তার বাড়িতে কিন্তু গতকাল রাত্রে গভীর রাত্রে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তারা কিন্তু গিয়ে হামলা চালিয়েছে এবং তাকে রীতিমতো তার বাড়িতে গিয়ে তার বাড়ি ভাঙচুর করা হয় এবং তাকে তার পরিবারের যারা সদস্যরা রয়েছে তার পরিবারের সদস্যদেরকে পিস্তল দেখিয়ে তাকে ভয় দেখানো হয় এবং অকথ্য ভাষায় তাদেরকে গালাগালি করা হয়েছে। এবং তাদের যেটা বক্তব্য যে অবিলম্বে এই যে বিজেপি প্রার্থী বিশ্বনাথ দাস তাকে কিন্তু তার মনোনয়ন প্রত্যাহার করে নিতে হবে, এমনটাই কিন্তু এমন ভাবে কিন্তু চাপ দেওয়া হয়। এবং ওই বিশ্বনাথ দাসের বাড়ি খোঁজ করার সময় কিন্তু তার আশেপাশে যারা বাড়ি রয়েছে তারাও কিন্তু প্রতিবেশী যারা রয়েছে তাদের বাড়িতেও কিন্তু হামলা চালিয়েছে এই দুষ্কৃতীরা বলে, এমনটাই কিন্তু পরিবার সদস্য এবং পাশে প্রতিবেশীরা কিন্তু তারাও কিন্তু একই জিনিস জানাচ্ছেন যে তার বিশ্বনাথ দাসকে খোঁজ করতে এসে কিন্তু বিশ্বনাথ দাসের প্রতিবেশী যারা রয়েছে তাদের বাড়িতেও কিন্তু রীতিমতো হামলা চালানো হয়েছে, তাদেরকেও পিস্তল দেখানো হয়েছে। এবং এই ঘটনা গতকাল রাতে ঘটার পর যেটা পরিবারের সদস্যরা জানাচ্ছেন যে বিজেপি প্রার্থীর মা যেটা সে কিন্তু জানাচ্ছে যে এই ধরনের যে ঘটনা ঘটছে তাতে কিন্তু তারা রীতিমতো আতঙ্কিত, প্রতিবেশীরাও আতঙ্কিত রয়েছে। এবং বিশ্বনাথ দাস যে বিজেপি প্রার্থী তার মা কিন্তু এটা জানাচ্ছেন যে তার ছেলেকে তিনি বলবেন যেন তিনি তার ছেলে কোন রকম ভাবে ভোটে লড়াই না করে, কারণ এই ধরনের ঘটনা যে ঘটছে তারা কিন্তু তাতে রীতিমতো আতঙ্কিত। এই বিশ্বনাথ দাস যে যিনি বিজেপি প্রার্থী হয়েছেন 12 নম্বর ওয়ার্ডে তার কাকা কিন্তু একজন এক্স আর্মি এবং তার কিন্তু পরিষ্কার বক্তব্য হচ্ছে এই ধরনের ঘটনা কিন্তু একজন বহরমপুর শহরের মতো এলাকায় কখনো ঘটেনি। তার বক্তব্য তিনি কিন্তু বলছে যে আমরা ভারতবর্ষে নয় আমরা কিন্তু পাকিস্তানে বাস করছি, এমনই কিন্তু তার মন্তব্য করছে। তিনি একজন এক্স আর্মি, তার ভাইপো ভোটে দাঁড়িয়েছেন বিজেপি প্রার্থী হয়ে এবং তার বাড়িতে যখন বিজেপি প্রার্থীর বাড়িতে যখন খোঁজ করতে আসে তখন স্বভাবতই ওই পাশেই তার কাকার বাড়ি, সেই কাকার বাড়িতেও কিন্তু তার হামলা চালানো হয়েছে এই রকম কিন্তু অভিযোগ করছে এলাকাবাসী থেকে বিশ্বনাথ দাস যিনি প্রার্থী হয়েছেন তার পরিবারের সদস্য। বিনয়, কতজন ছিল দুষ্কৃতীরা, কি বলছে স্থানীয় বাসিন্দারা? দেখো রাতের অন্ধকারে যখন তারা আসে তারা কিন্তু ওই এলাকায় যারা লোক রয়েছে বা প্রতিবেশী ওই বিশ্বনাথ দাসের যারা প্রতিবেশী রয়েছে তারা কিন্তু রীতিমতো আতঙ্কিত ছিল এবং তারা কিন্তু অনেকেই বাড়ি থেকে বেরোয়নি। কিন্তু যারা যাদের বাড়িগুলোতে হামলা হয়েছে তাদের মধ্যে কয়েকজন জানাচ্ছে যে বেশ কয়েকজন প্রায় 7 থেকে 8 জন তারা প্রত্যেকে মুখে মাস্ক বাঁধা ছিল এবং ওই যে এলাকাটা সেই এলাকাটা কিন্তু খুব সরু গলি, সেই গলি দিয়েই কিন্তু তারা ঢুকেছে এবং তাদের কিছুজন বাইরে দাঁড়িয়েছিল তার কিছুজন ভেতরে ঢুকে তারা কিন্তু এই তাণ্ডব চালিয়েছে। তারপরে কিন্তু যখন তারা বেরিয়ে যায় তখন কিন্তু রীতিমতো তারা ফায়ার করতে করতে বেরিয়েছে, পিস্তল নিয়ে ফায়ার করতে করতে বেরিয়েছে, এমনটাই কিন্তু জানাচ্ছেন প্রতিবেশীরা। শান্তনু, ধন্যবাদ বিনয়। গণতান্ত্রিক দেশে শান্তিভাবে বসবাস করতে পারে। ভাইপো তো রাত্রে ছিল, এখন বোধহয় ডাক্তার দেখা দেয় না, কোথায় গিয়েছে শুনলো। আপনার নাম দাদা? আমার নাম দিলীপ কুমার দাস, এক্স আর্মি। আর এটা কত নম্বর ওয়ার্ড? এটা 11 নম্বর ওয়ার্ড। উনি কি 11 নম্বর থেকে দাঁড়িয়ে? 12 নম্বর ওয়ার্ড। বিজেপি প্রার্থী? বিজেপি প্রার্থী, যেহেতু ওর বাড়ি এটা। কি নাম? ওর নাম হচ্ছে বিশ্বনাথ দাস। বিশ্বনাথ দাস, এক্স আর্মি। আমার ভাইয়ের ছেলে মানে আমার ভাইপো বিজেপির প্রার্থী হয়ে 12 নম্বর জোনে দাঁড়িয়েছে। 12 নম্বর জোনে দাঁড়িয়েছে। হ্যাঁ, আমি কোনো রাজনীতির সঙ্গে যুক্ত নই। হ্যাঁ, কারণ সৈনিকরা কোনো দিন রাজনীতি করে না, বুঝলেন তো। কিন্তু রাত্রে হঠাৎ আনুমানিক 1টা-1.5টার সময় কিছু দুষ্কৃতি এসে দরজা ভাঙে, দরজায় ধাক্কা মারে, পাশের বাড়ি মানে ভাইয়ের বাড়িতেও ধাক্কা মারে, পাশে গরিব মানুষ তার দরজা জানলা সব ভেঙে দিয়ে যায়, সিলিন্ডার ছুঁড়ে মারামারি করে। হ্যাঁ, এবং বলে জোরে জোরে অশ্লেষ ভাষা প্রয়োগ করে বলছে কি, এই বিশু সৌরে বাচ্চা তুই এক্ষুনি নমিনেশন ফাইল করেছিস, নমিনেশন প্রত্যাহার কর, নাহলে তোকে তুলে নিয়ে যাবো বা দেখে নেবো। ঠিক আছে, সে যা করছে করুক গা। হ্যাঁ, কিন্তু আমরা তো শান্তিতে বাঁচতে চাই, আমরা তো রাজনীতির সঙ্গে যুক্ত নই।
এখন দুষ্কৃতীরা কোন দলের তা আমি জানি না। তাও আমরা দরজা খুলিনি, তবে ওদের আওয়াজে মনে হলো আনুমানিক 7-8 জন তো হবে। হাতে আগ্নেয়াস্ত্র ছিল, আমার ছেলে শুয়েছিল, জানলা দিয়ে পিস্তলের ব্যারেল নাল ভরে দিয়ে বলছে মেরে দেবো, না হলে বল বিশু কোথায় আছে। ও ভয়ে বেচারি পালিয়ে যাবে ঘর থেকে। এই ঘটনা আপনারা তো আতঙ্কিত? হ্যাঁ আমরা আতঙ্কিত তো, কারণ আমাদের কি নিরাপত্তা আছে বলুন? আমরা কি পাকিস্তানে বাস করছি না ভারতে বাস করছি? আমার ভাইয়ের ছেলে, ভাই আমরা চাইছি যাতে সুস্থভাবে প্রার্থী হয়েছে। হ্যাঁ ও হয়েছে, ও বন্ধু বান্ধব যাই হোক ওকে দাঁড় করিয়েছে, না হলে তো কোনোদিন তো ও পার্টি পলিসি জানতো না, ও পার্টি পলিসি জানেও না, সত্যি কথাই তাই। এরকম এরকম যে করেছে তো, এই যে সব কত পার্টি পলিসি করে এসছে, কোনোদিন তো এরকম হয়নি, এই আর প্রথম দেখছি আমি, এই প্রথম। আমার ছেলে সোনার দোকানে ইয়ে করতো, ও সোনার কাজ করতো, 11 নম্বর ওয়ার্ড। হ্যাঁ আপনার ছেলে বিজেপি প্রার্থী? হ্যাঁ এই প্রথমে ইয়ে করছে, ওই যে ওরকম জানতো না, ওরকম কোনোদিন করে উনি। কালকে গতরাতে কি হয়েছে? গতরাতে ওরাই এসে ভাঙচুর করতে লাগলো আমাদের দরজা, একবারে খুল বিশু বিশু করছে, আর খুল দিয়ে ভতা ভত মারছে, ইট পাটাল বন্দুক দিয়ে করছে, এরকম করছে। ওরা বলছে যে উইথ করে নে বিশু, শিগগিরই উইথ করে নে, দিয়ে সেই ইয়ে করছে, কোনো দোষ নাই কিছু নাই, কারোর আপন আপন ঘরে ঘুমাচ্ছে সব। আপনি কি করে কি উইথ করে নিতে বলবেন? আমিও তো জানি না, সেটা ওর ব্যাপার, আমি কি করে জানবো? আমি ওই সব এই যে আতঙ্কের মধ্যে রয়েছে, আপনি তো মা, আতঙ্কের মধ্যে রেখেছি, আমি তো ঝামেলা ওসব পছন্দ করি না, এখন কি করব, এখন ও যদি ও এখন যা ভালো বুঝবে করবে। আমার এই বরকে ওদের পাশের বাড়িতে যখন ইয়ে হচ্ছিল, সব গেটে মানে আওয়াজ হচ্ছিল, ইয়ে হচ্ছিল, গুলি হচ্ছিল, তখন আমাদের ওদের গেটে পাইনি, তখন আমাদের গেটটাকে লাথি মেরে ভেঙেছে, ভেঙে তখন আমরা বাইরে বেরিয়েছি, ওইখানে এসে আমার বরের কলারটাকে ধরেছে, ধরে মাথায় বন্দুক থেকে ওইদিকে নিয়ে গেছে, বলছে বল কোনটা বিশুর বাড়ি, বিশুর বাড়ি বল কোনটা, তাই বলছে। হ্যাঁ বিজেপি, বিজেপি যে ঢুকেছে দাঁড়িয়েছে। কজন ছিল? হ্যাঁ ওরা 3-4 জন ছিল, এরকম ছিল। হ্যাঁ গাল দিচ্ছিল, গালাগালি খিস্তি করছে, বলছে আমি সেটা তো বলতে পারছি না, ওদেরকে পাইনি আমাদের বাড়িতে এসে, কলারকে ধরে যাকে পাচ্ছে তার কলার ধরে নিয়ে চলে গেছে, দিয়ে বলছে বলুন, বলছে বল কোনটা বিশুর বাড়ি, তাই বলছে। আপনারা কি চাইছেন এখন? আমাদের কিছু চাইছি না, আমাদের ক্ষতিপূরণটা দিদিকে, আমাদের গেটটা দিক, গেটটা দিদিকে, আমরা আর কিছু চাই না। ভয় তো লাগছে, সারাতে তো ঘুমাতে পারিনি, ঘুমাতে পারিনি, এই মনে আবার আসবে, এই মনে আবার আসবে, এই মনে আবার চলে আসবে, এরকম একটা ভয় মনের ভিতরে, আতঙ্ক। বন্দনা দাস কি কি অবস্থা? প্রথমে আসলো, আমরা কারো পায়ের আওয়াজ পাইনি, এসে ওখানটায় করে ওদের গেটে এসে ঠকঠক করছিল, ভালো মতোই ডাকছিল, বিশুদা বিশুদা করে ডাকছিল, তারপর যখন কেউ সাড়া দেয়নি তখন ওরা জোরে জোরে লাত্তি মারে, ইট দিয়ে ঠুকে দেয়ালে দরজা ভেঙে দেয়, তখন ওই বাড়ি থেকে একজন বেরিয়ে বলে এটা না পাশের বাড়ি, তখন ওদের বাড়িটা না খুঁজে পেয়ে আমাদের বাড়িতে এসে আমাদের গেটে লাত্তি মারে, মেরে এক লাত্তিতে গেটটা ভেঙে যায়, ভেঙে তখন ঘরের ভেতরে এসে ঘরের দরজাকে ভেঙে দেয়, ভেঙে দিয়ে তখন পাশে সিলিন্ডারটা ছিল তুলে আছড়িয়েছে, আছড়িয়ে বলছে কোনটা বিশুর বাড়ি বল, বেরিয়ে দিয়ে ঘর থেকে এসে তখন আমার দাদারা কলারটাকে ধরে ঘর থেকে বের করে, গলায় বন্দুক ধরে বের করে বলছে যে কোনটা বিশুর বাড়ি তুই দেখি দে, তখন দেখায়, তখন ওরা ওইদিকে তখন ওদের বাড়ি গিয়ে অত্যাচার, ঈদে ঢুকে লাত্তি মেরে পাশের বাড়ি গেটে জানলা মাল্লা সব ভেঙে দিয়ে গিয়েছে, বিজেপিতে দাঁড়িয়েছে এবং হ্যাঁ ভোটে দাঁড়িয়েছে। তারপরে এসে অনেক কথা বলছে কে তুলে নেন, মেট্রো করে নেন, তৃণমূল বাদ দিয়ে দেন, এরকম করে অনেক কথা এসে বলছিল, আমরা ভয় পেড়াইনি, বিশাল আতঙ্কিত, প্রচন্ড ভয় পেয়ে গেছি, আমরা তো সারা ঘুমাইনি, বাড়িতে আবার আসবে বলে আমরা ভয়ে সারারা সবাই জেগে বসেছিলাম, কেউ ঘুমাইনি, প্রচন্ড ভয় পেয়েছি, না পুলিশ আসেনি, ভোটের সময় মনে হচ্ছে আমাদের ভোট দিতে পারবো, কঠিন অবস্থা খারাপ, আমরা ভয় কেউ আতঙ্কিত, খুবই আতঙ্কিত হয়েছি, আমি বিশাল ভয় পেয়ে গেছি, এরকম জীবনে কোনোদিন দেখিনি, আর খুব গুলি ফায়ার করছিল। হ্যাঁ দুবার এখানে 3-5 বার করেছে, বা বাইরে গিয়ে 3 বার করেছে, হ্যাঁ বাইরে গিয়ে করেছে রাস্তা থেকে,
একটা কুকুরকেও মেরে দিয়ে গেছে। কি নাম আপনার? সুজাতা দাস।